সুযোগ পেলেই তারা বেরিয়ে পড়ে অজানার উদ্দেশ্যে। আর এই গরমের হাত থেকে রেহাই পেতে বাঙালিরা ভিড় জমাচ্ছেন উত্তরবঙ্গের শান্ত নিরিবিলি গ্রামগুলিতে। এরকমই একটি ছোট্ট গ্রাম হল কালিম্পংয়ের ফিক্কালে গাঁও। কংক্রিটের কৃত্রিম শহর থেকে অনেক দূরে, যেখানে অনবরত চলে মেঘেদের আনাগোনা, রং বেরঙের রঙিন পাহাড়ি ফুলের নির্যাস যেখানে ক্লান্ত মনে এনে দেয় সতেজতা। গ্রামটি ডেলো পাহাড় দ্বারা পরিবেষ্টিত হওয়ায় পাহাড়ি উপত্যকার সৌন্দর্যতা আপনাকে করবে মুগ্ধ। কালিম্পং থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে আছে ছোট্ট একটি হোমস্টে, যার নাম কেপচাকাস ফার্মস্টে। হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি কালিম্পংয়ের একটা দারুণ অফবিট ডেস্টিনেশনে, যার নাম ফিক্কালে গাঁও। তোমরা যারা ডেলোতে ঘুরতে আসছো বা কালিম্পংয়ের সাইট সিন করতে চাইছো, তারা কিন্তু এই ফিক্কালে গাঁও থেকে এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে পারো। একেবারে সামনেই কিন্তু এই ফিক্কালে গাঁও। তো ফিক্কালে গাঁওতে এসে নিয়ে তোমাদের জন্য আজকে আমি নিয়ে এলাম একেবারে একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টের সন্ধান। আমরা অনেকেই রয়েছি যারা অফবিট ডেস্টিনেশনে আসতে চাই এবং যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভীষণ ভালো ভিউ পাওয়া যাবে, সাথে সাথে সেটা খুব বাজেট ফ্রেন্ডলিও হবে, এরকম হোমস্টের সন্ধান আমরা সবসময়ই করে থাকি। আজকে তাদের জন্যই এই ভিডিওটা। আমরা আজকে ফিক্কালে গাঁওয়ের কেপচাকাস যে হোমস্টে আছে সেখানে রয়েছি, আজকে তোমাদেরকে সেই জায়গাটাই দেখাবো। তো এই রাস্তা ধরে সোজা চলে এলেই পৌঁছে যাবে আমাদের হোমস্টে কেপচাকাস ফার্মস্টেতে। তো চলো প্রথমে তোমাদেরকে এই হোমস্টেটা একটু ঘুরে দেখাই, তারপরে এখানে কিরকম রুম আছে, কত প্রাইস আছে সব কিছু বলে দিচ্ছি। হচ্ছে হোমস্টে কেপচাকাস। আর গাড়ি দেখো একদম সামনে অবধি চলে আসবে, তো যাদের হাঁটা চলার একটু প্রবলেম আছে তাদেরও কিন্তু এখানে হোমস্টেতে আসতে অসুবিধা হবে না। তো ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছ দুটো সুন্দর সুন্দর একদম নতুন কটেজ রয়েছে, একদম বাঁশ দিয়ে বানানো। চলো এই দুটো কটেজ তোমাদেরকে আগে দেখিয়ে দিই। এখানে দেখো দুটো বাম্বু কটেজ রয়েছে, আর এই দিকে দুটো রুম রয়েছে। এই দিকের রুমগুলো কিন্তু 2-bedded, আর বাম্বু কটেজে কিন্তু 3-bedded রুমস রয়েছে। তো চলো এরপর তোমাদেরকে রুমসগুলো দেখিয়ে দিই। আমরা এই রুমটা নিয়েছি, তো তোমাদেরকে এই রুমটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে রুম, এখানে দেখো দুজন আর একজন থাকার জন্য বেড রয়েছে, মানে তিনজন তোমরা এখানে থাকতে পারবে। এই দিকে রয়েছে একটা ফায়ার প্লেস, এখানে বসার দুটো জায়গাও রয়েছে, এখানে রয়েছে একটা আয়না, আর এই দিকে একটা ছোট আলমারির মতো রাখা রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র রাখলেও রাখতে পারো, আর এইখানে একটা সুন্দর গোল টেবিলও রয়েছে। এবার চলো তোমাদেরকে এই রুম থেকে বাইরে কীরকম ভিউ সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এই জানলা থেকে পুরো ক্লিয়ার ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার যখন আকাশ পরিষ্কার থাকে, এবং এখান থেকে সিকিমও দেখা যায়।
মানে তোমরা বিছানাতে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে খুব সুন্দরভাবে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারও রয়েছে। আর এই রুমের ঠিক বাইরেই দেখো একটা সুন্দর লনের মতো করা রয়েছে, এখানেও বসার প্রচুর জায়গা রয়েছে, এখানে দেখো গাছ লাগানো রয়েছে প্রচুর, তো তোমরা এখানেও এনজয় করতে পারো। আর এই বাম্বু কটেজের বাইরেও কিন্তু এরকম সুন্দর একটা ছোট্ট ব্যালকনি মতো করা আছে, আর এখান থেকে কিন্তু ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পরিষ্কার আকাশে। চলো তোমাদেরকে 101 নাম্বার রুমটা দেখিয়ে দিই। এখানে দুজন আর একজন মানে তিনজন এখানে তোমরা থাকতে পারবে। এখানে একটা টেবিল রয়েছে, আর এইদিকে একটা জিনিসপত্র রাখার জায়গা রয়েছে, আর এখানে রয়েছে একটা সুন্দর আয়না, এইদিকে আগুন জ্বালানোর জন্য ফায়ারপ্লেসও রয়েছে। এরপর তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারও রয়েছে। আর এই কটেজের ঠিক বাইরেটাতেই দেখো কি সুন্দর একটা বসার জায়গা রয়েছে, তো তোমরা যারা চাইছো যে সন্ধ্যেবেলা বা বিকেলবেলাতে সবাই মিলে একসাথে আনন্দ করবে এই জায়গাতে কিন্তু করতে পারবে। তো এই যে দুটো তোমাদেরকে বাম্বু কটেজ দেখালাম এগুলো কিন্তু একেবারে নতুন, এই পাশে যে সমস্ত রুমস রয়েছে এগুলো কিন্তু একটু পুরনো, তো তোমরা এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে, সাথে এরকম নতুন রুমস পাবে, ওখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে ক্লিয়ার আকাশে। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে এই বসার যে জায়গাটা মানে খাওয়া দাওয়ার যে জায়গাটা সেটা এরপরে চলো এই হোমস্টের ডাইনিংটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো জলের ওপরে সুন্দর সুন্দর দুটো কটেজের মতো বানানো রয়েছে, এখানে বসে তোমরা ইভিনিং স্ন্যাক্স, ডিনার, লাঞ্চ সব কিছু খেতে পারবে। আরেকটা জিনিস দেখাই, এখানে দেখো চারিদিকে জল, আর এখানে কিন্তু মাছও রয়েছে প্রচুর। আর এদেরই নতুন আরেকটা কটেজ হচ্ছে দেখো এইখানে, এটা মোটামুটি জুলাই আগস্ট মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তো সেই সময় যারা আসছো তারা কিন্তু এই কটেজগুলোও ইউজ করতে পারবে। তো তোমাদেরকে তো কটেজগুলো দেখালামই, এরপরে এখানে যে রুম রয়েছে দুটো তার মধ্যে থেকে একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আরেকটা রুম, দেখো পুরোপুরি উডেন ফিনিশড, এখানে দুজন থাকার জন্য বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ওইদিকে দুটো চেয়ার রয়েছে, আর পাশে একটা ছোট্ট কাঠের টেবিল মতো রয়েছে, আর এখানে রয়েছে কাঠের আলমারি। আর এটা হচ্ছে বাথরুম, গিজার রয়েছে এবং সব মডার্ন জিনিসপত্র রয়েছে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, এখানে রয়েছে ভেজ পাকোড়া, আর এখানে রয়েছে গরম গরম চা।
রাতের খাবার চলে এসেছে। এখানে সুন্দর সুন্দর কাঁসার থালা দিয়েছে। এখানে রয়েছে রুটি, এখানে আছে গরম ভাত, এখানে রয়েছে ফুলকপির তরকারি, এখানে আছে ডাল, আর এখানে আছে চিকেন, আর এখানে স্যালাড। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলেই বসার যে জায়গাটা, মানে খাওয়া দাওয়ার যে জায়গাটা সেটা, এবং এর ওপরে যেহেতু এটা ফার্ম স্টে তো এখানে বিভিন্ন রকমের পশু পাখি সবই রয়েছে, মানে গ্রাম্য পাহাড়ি গ্রামের যে একটা ফিলিং সেটা কিন্তু তোমরা পাবে। এখানে টার্কি রয়েছে, খরগোশ রয়েছে, ছাগল রয়েছে, সব কিছুই কিন্তু রয়েছে। যারা আসছো এই উপরে একটা মনেস্ট্রি আছে, তারা কিন্তু সেই জায়গাটাও ঘুরে দেখতে পারো। তো এই হোমস্টেতে আসতে হলে তোমরা তো রিজার্ভ করেও চলে আসতে পারবে, সেক্ষেত্রে তোমাদের 3500 থেকে 4000 টাকা মতো লাগবে গাড়িতে। আর যদি তোমরা চাইছো যে শেয়ার গাড়িতে আসবে, বলে দিই এখানে ডাইরেক্ট কিন্তু কোনো শেয়ার গাড়ি আসে না, কালিম্পং অবধি তোমরা শেয়ার গাড়িতে আসতে পারো। তারপরে সেখান থেকে একটা রিজার্ভ কার তোমাদেরকে নিয়ে নিতে হবে এবং পৌঁছে যাবে এই কেপচাকাস ফার্মস্টেতে। এখন তো তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ দেখাতে পারলাম না, কিন্তু তবুও আমি চেষ্টা করব কিছু ফটো বা ভিডিও দিয়ে তোমাদেরকে এই রুমটা থেকে কাঞ্চনজঙ্ঘার কী রকম লাগে বা কীরকম ভিউ পাওয়া যায় সেটা দেখানোর। এরপর তোমাদেরকে এই হোমস্টের রুমসগুলোর কস্ট বলে দিই। এখানে যে রুমই তোমরা নেবে সেই রুমেরই কস্ট হচ্ছে 1200 টাকা পার ডে পার হেড। এটার সাথে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু ইনক্লুডেড রয়েছে। তো চলো এরপরে আমরা ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টে কী কী থাকছে সেটাও বলছি। তো দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে রয়েছে অমলেট, আর নিচে আলুর পরোটা রয়েছে, এখানে আছে রুটি, এটা ম্যাগি, এটা আলুর তরকারি, আর সাথে দুটো স্যুপ, একটা চাটনি, আর এই গ্লাসগুলো দেখো কি সুন্দর কাঁসার গ্লাস। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালামই কী কী ছিল। প্রত্যেকটা খাবার ভীষণই টেস্টি ছিল, মানে একেবারে সুস্বাদু, একদম ঘরোয়া খাবার। তো এই হোমস্টেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগলো, মানে ছোটর মধ্যে একদম ছিমছাম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোমস্টে। তো তোমরা যারা চাইছো যে কয়েকটা দিন অফবিট ডেস্টিনেশনে কাটিয়ে যাবে, তাদের জন্য কিন্তু এই ফার্মস্টেটা একেবারে পারফেক্ট। কেননা এখানে যেরকম সার্ভিস আমি দেখতে পেলাম ভীষণই ভালো, আর এখানের যিনি ওনার রয়েছেন ভীষণই পোলাইট মানুষ, তোমাদের কোনো রকম অসুবিধাই হবে না। খাবারপত্র সব কিছু ভীষণই পারফেক্ট, খুব টেস্টি, এবং এখানে কিন্তু মাছও পাওয়া যায়। তো বাঙালিরা তো আমরা অনেকেই মাছ খেতে ভালোবাসি, তোমরা কিন্তু এখানে মাছও পেয়ে যাবে। তো আশা করছি এই হোমস্টেটা তোমাদের খুব ভালো লেগেছে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা, আর বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও এরকম সুন্দর সুন্দর নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। টাটা।